হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে বিকেল 4:30, আর এখানে দেখছো আমি শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। আর তোমরা ভাবছো যে আমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি, তো হ্যাঁ, এখন এই যে সাজুগুজু করে নিচ্ছি, কারণ 5টার মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। আর রিজোর বাবা তো সিনেমা হলের টিকিট কেটে রেখেছিল অনলাইনে, কারণ আমার 2-3 দিন ধরে, মানে ফার্স্ট ডে ফার্স্ট শো থেকে দেখবো দেখবো করে সিনেমাটা দেখা হয়নি, কারণ আমরা যাচ্ছি সিনেমা হলে মুভি দেখতে। শাহরুখ খানের জওয়ান দেখতে যাচ্ছি আমরা ফাইনালি আজকের, মানে যাওয়ার সময় সুযোগ পেয়েছি আর কি। সময় ঠিক না, সময় 2 দিন রিজোর বাবার হাতে ছিল, কিন্তু স্যাটারডে সানডে টিকিট আমরা পাচ্ছিলাম না, পুরো হাউসফুল ছিল, আর পেলেও ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছিল, সেই জন্য আর আমরা দেখতে যাইনি। ভাবলাম আজকে মানডে আছে, তো আজকেই যাব, ফাঁকা হবে সিনেমা হল, বাট তা নয়, পুরো হাউসফুল। তাও রিজোর বাবা বুদ্ধি করে 2 দিন আগে টিকিটটা অনলাইনে কেটে রেখেছিল, সেই জন্য ফাইনালি আজকে আমরা যেতে পারছি। তো দেখো, আমার আজকের ইচ্ছা হলো কি জানি, ইদানিং আমার শাড়ি পরতে খুব ইচ্ছে করে, আর রিজোর বাবাও বলে তুমি শাড়ি পরো না, শাড়িগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর শাড়ি রয়েছে কিন্তু আমি শাড়ি ক্যারি করতে পারি না বলে, বা ঠিকঠাক করে পরতে পারি না বলে, কিন্তু আমি শাড়ি পরতে চাই না, কিন্তু রিজোর বাবা বলে তোমাকে শাড়ি পরলে সব থেকে বেশি সুন্দর লাগে। তো যাই হোক, সে কারণে আমি শাড়ি পরে আজকে সিনেমা যাচ্ছে, আর মাম্মা তো যাচ্ছে না, তো এই যে মাম্মার সাথে একটু আদর করা হয়ে গেল, ও এখন আমাদেরকে টাটা বাই বাই করে দিচ্ছে, আর ওকে তো নিয়ে যেতে পারছি না, কারণ ওর পরের দিনই পরীক্ষা রয়েছে, তো ও একটু পড়াশোনাগুলো তৈরি করবে। আর রিজোকে নিয়ে যাচ্ছি, রিজোরও পরীক্ষা, বাট ও এই বিকেল টাইমটা না রিজো ঘুমাচ্ছিল ওর বাবার সাথেই, আমি এদিকে রেডি হচ্ছিলাম, আর ও ঘুম থেকে উঠে যদি দেখে যে বাবা মা রেডি হয়ে কোথাও বেরোচ্ছে, প্রচণ্ড পরিমাণে কান্না জুড়ে দেবে, আর মাম্মার পক্ষে সেই কান্না থামানো পসিবল নয়, আর আমরা সত্যি কথা রিজোর বাবা আমি শান্তি করে সিনেমা দেখতে পারবো না। বারবার মাম্মা ফোন করবে যে ভাই কাঁদছে, ভাই এটা করছে, ভাই ওটা করছে, তো সেই কারণেই রিজোকে নিয়ে যাওয়া। আর তোমরা ভাববে যে রিজোকে নিয়ে যাচ্ছি, মাম্মাকে নিয়ে যাচ্ছি না, সেরকম কোনো ব্যাপার নেই, অন্য কোনো ভালো মুভি আসলে মাম্মাকে অবশ্যই নিয়ে যাবো, এর আগেও নিয়ে গেছি, কিন্তু পড়াশোনাটা সবার আগে। আর আমি আর রিজোর বাবা, মানে আমার বিশেষ করে, আমি তো শাহরুখ খানের বড় ফ্যান, তো ওর শাহরুখ খানের কোনো সিনেমা আসলেই মানে দেখতে যাবো, আর পাঠান মুভিটা আমরা দেখবো দেখবো করে সত্যি কথা দেখা হয়নি, তখন কিন্তু রিজোর বাবার প্রচণ্ড পরিমাণে কাজের চাপ ছিল, সেই জন্য দেখাতে নিয়ে যেতে পারিনি, আমি কিন্তু খুব কান্নাকাটি করেছিলাম, পাঠান মুভিটা দেখা হয়নি আমার, তো পরে আমি ফোনে দেখে নিয়েছিলাম। তো যাই হোক, এই যে শাহরুখ খানের এই জওয়ান সিনেমাটা দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, তো বেরিয়ে গেছি, আর আকাশের অবস্থাটা দেখো, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, ঝিরঝির করে কিন্তু 2-4 ফোঁটা বৃষ্টিও পড়ছিল, তাই জন্য তোমাদেরকে আকাশটা দেখাচ্ছিলাম। আর এই যে ফাইনালি আমরা সিনেমা হলে এসে পৌঁছে গিয়েছি, তো মোটামুটি ভিড় রয়েছে, আর এখন ওই 5:20-25 মতো বাজে, আমরা ঠিক টাইমেই এসে পৌঁছে গিয়েছি একদম। আর এই যে রিজোর বাবা অনলাইনে টিকিট কেটেছিল, ও এখন কাউন্টারে দেখাতে যাচ্ছে, আর এই যে পোস্টারে দেখেছো, ফার্স্ট ডেতে যখন মানে সিনেমাটা চালু হয়েছে তখন কিন্তু এই মালা ঠালা দেওয়া হয়েছিল, প্রতিবারেই হয়, আমরা আগের বারে যখন দিলওয়ালে দেখতে এসেছিলাম তখন কিন্তু প্রচণ্ড ঢাক ঢোল পেটানো, আর ফার্স্ট ডে ফার্স্ট শো আমরা দেখতে এসেছিলাম, বিশাল ভিড় হয়েছিল। তো যাই হোক, এই যে দেখো সিনেমা হলে এখন আমরা ঢুকে পড়েছি, দেখতেই পেলে সিনেমা হল একদম ফুল প্যাকটা, আবার প্রচণ্ড পরিমাণে সিটি পড়ছে, হাততালি পড়ছে, মানুষ উঠে দাঁড়িয়ে লাফালাফি করছে, মানে সে কী এক্সাইটমেন্ট সবার মধ্যে। আর আজকে সোমবার, আমরা ভাবতেও পারিনি যে এরকম মানে ফুল প্যাকটা ভিড় হবে, আর মানে একদম হাউসফুল, আর তার মধ্যে এত এক্সাইটেড লোকের, মানে অনেকেই হয়তো টিকিট পাচ্ছিল না প্রথম দিন থেকেই, তো সবাই আজকের মানডে, আমরা ভেবেছিলাম হয়তো এতটাও ভিড় হবে না, তবে অনেক দিন বাদে শাহরুখ খানের একটা ফিল্মে এরকমভাবে প্রত্যেকের মধ্যে একটা এক্সাইটেড, আমার তো ভীষণভাবে ভালো লাগছিল, দারুণ লাগছিল। তো যাই হোক, অনেক দিন বাদে এরকম মজাটা করতে পারলাম,
আর এই যে দেখো এখন ইন্টারভেল হয়ে গেছে, রিজোর বাবা একটু পপকর্ন আর স্যান্ডউইচ আনতে গেছে, তো সেই ফাঁকে আমি তোমাদেরকে একটু ভিড় দেখিয়ে দিচ্ছি। অর্ধেক মানুষ উঠে বাইরে টয়লেটে গেছে বা খাবার দাবার আনতে গেছে, যাই হোক, তো সেই ফাঁকে আমি একটুখানি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম। মুভিটার একদম এন্ডে একটা গান হচ্ছে, তো অনেকেই দেখো বেরিয়ে চলে যাচ্ছে কারণ প্রচণ্ড মানে ভিড় হয়েছে, তো একসাথে ঠাসাঠাসিতে অনেকেরই বেরোতে প্রবলেম হবে, সেই জন্য অনেকেই উঠে চলে গেছে। আর এখানে সবাই নাচ গান মানে শুরু করে দিয়েছে, ভীষণভাবে হই হুল্লোড় হচ্ছে, তো সিনেমা হলে বসে আছি মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন কোনো ডিস্কোতে এসে গেছি। তো ভীষণই ভালো লাগছিলো, খুবই মজা লাগছিলো, অনেক বছর বাদে এইরকম একটা এক্সাইটমেন্ট সবার মধ্যে দেখলাম একটা মুভিতে, খুবই ভালো লাগছিলো, খুব মজাও হচ্ছিলো, আর আমারও খুব নাচতে ইচ্ছা করছিলো, কিন্তু রিজোর বাবার জন্য আমার আরও সেই উপায় নেই। তো যাই হোক, খুবই ভালো লেগেছে আজকের মুভিটা, কতটা ভালো হয়েছে না হয়েছে সেটা আর তোমাদেরকে বললাম না, বাট খুব মজা হয়েছে সিনেমা হলে। তো যাই হোক, এই যে দেখো সবাই বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরিয়ে পড়েছি, আর ভালো মতোই ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, ভিড় তো হওয়ারই কথা, কারণ সিনেমা হল পুরো হাউসফুল ছিল। তো এখন এই যে 8:30 মতো বাজে, আমরাও বেরিয়ে পড়ছি, এই যে দেখতে পাচ্ছ। আর রিজোর বাবার সাথে এটাই গল্প করছিলাম যে সিনেমাটা ভালো লাগুক আর নাই লাগুক, কিন্তু খুব মজা হয়েছে, সবার মধ্যে ভীষণভাবে এক্সাইটমেন্ট ছিল, আর ভালো মোটামুটি লেগেইছে, খুব একটা বেশি ভালো বা খুব বাজে হয়েছে সেটাও বলবো না, মোটামুটি এবারে যে সিনেমাটা ভালোই লেগেছে আমার অনেকদিন বাদে, আর শাহরুখকে তো আমার বিশেষ করে ভালো লাগে, তো তো অনেকগুলো ডিফারেন্ট লুক আর ভালো ভালো ডায়লগগুলো শুনতে পেরেছি, সেগুলোও ভালো লেগেছে। আর এই যে বেরিয়ে পড়েছে, অনেকেই এখানে পিকচার নিচ্ছে আর কি, শাহরুখের ফটোর সামনে দাঁড়িয়ে, আর ভিড়টা খালি তোমরা দেখো তো, রিজোর বাবা এখানে গাড়ি পার্কিংয়ে রেখেছিলো, ও গাড়িটা বার করে নিচ্ছে, তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো মাম্মা একবার ফোন করেছিল যে আমরা কখন বাড়ি যাব না যাব, তো ওকেও বললাম এখন বাড়ি ফিরে যাচ্ছি, আর একটু একটু খিদেও পাচ্ছে কারণ সিনেমা হলে একটা পপকর্ন আর একটু স্যান্ডউইচ খেয়েছিলাম, সরি স্যান্ডউইচ না, চিকেন প্যাটিস খেয়েছিলাম, তো সেটা খাওয়ার পরেও এখন খিদে পেয়ে গেছে, সেই কারণে রিজোর বাবার আমি ভাবছি যে একটুখানি আমরা যে জায়গাটায় কাবাব খাই তো ওই দোকানটা একটু দাঁড়াবো, ওখানে একটুখানি কাবাব খেয়ে তারপরে বাড়ির দিকে যাব। তো এই যে হ্যাঁ, কাবাবের দোকানে চলে এসেছি, আর আমি এপাশে রিজো আর আমি দাঁড়িয়ে আছি, তো রিজোর বাবা অর্ডার দিয়ে দিয়েছে, আর আমি এই যে বারবার আমাকে দেখাচ্ছি কারণ শাড়িটা পরে আমার আজকে নিজেকেই নিজে মানে একদম নায়িকা মনে হচ্ছিলো, তো সেই কারণে বারবার ক্যামেরাটা দেখছি, মানে নিজের মুখটাও দেখছি, নিজেকে দেখছি, এই করছি। তো যাই হোক, এই যে দেখো এখানে হরিয়ালি কাবাব চলে এসছে, আর সত্যি কথা বলতে বড় বড় রেস্টুরেন্টের থেকেও না এখানে সত্যি কথা কাবাবটা খুব ভালো করে, প্রাইসটাও রিজনেবল নেয়, আর রেস্টুরেন্টে বসে খাওয়ারও এখন সময় নেই, তো চট জলদি এখান থেকে আমরা কাবাব খেয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর রিজো মোটে খেতে চায় না, ওর ঝাল লাগে, তো ওকে একটুখানি জোর করে একটু মুখে দিলাম, আর এই যে আমি আর রিজোর বাবা মিলে খাচ্ছি, আর গরম গরম কাবাবটা খেতে সত্যি খুব ভালো লাগে, মানে ওরা একদম বানিয়ে সঙ্গে সঙ্গে করে তৈরি করে আর কি দিয়ে দেয়। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর বিগত দুদিন ধরে এত গরম, মানে কি বলবো, আমাদের এইদিকে তো বৃষ্টি হচ্ছে না, হলেও ওই 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে, কিন্তু ভীষণভাবে একটা ভ্যাপসা গরম। তো যাই হোক, গরমে তো আমি পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি, আর শাড়ি পরে তো হ্যান্ডেল করতে পারি না, ভীষণ প্রবলেম হচ্ছিলো স্কুটিতে বসতে উঠতে। যাই হোক, এই যে বাড়ি পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছ, আর এই যে মাম্মাকে সিনেমা হলে আমরা যে প্যাটিস চিকেন প্যাটিস খাচ্ছিলাম, তো মাম্মা খুব পছন্দ করে খেতে, তো ও বলেই দিয়েছিলো যে তোমরা আমার জন্য একটা প্যাটিস নিয়ে আসবে, তো আনার সঙ্গে সঙ্গে মাম্মা মাইক্রোওভেন একটু গরম করে নিয়ে ও খাচ্ছে। এখন বাজে রাত্রির 10:30, আর চিলি চিকেন রিজোর বাবা অনলাইনে অর্ডার করে দিয়েছিল, তো দুপুরে যে ফ্রাইড রাইসটা রান্না করেছিলাম সেটা দিয়েই এখন এই চিলি চিকেনটা দিয়ে রাত্রির ডিনারটা সেরে নিচ্ছি। তো আজকের মতো টাটা, গুড নাইট।